আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন ভদ্রলোক গেস্ট নিয়ে রয়েছেন, চেয়ার পেতে নিয়েছেন, খাবার খাচ্ছেন আর সমুদ্রের আনন্দ উপভোগ করছেন। এখান থেকে সমুদ্র এতটাই দেখা যায়। জয় জগন্নাথ দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি আমরা বারুইপুর থেকে। বারুইপুর থেকে কতদিন যাবত রয়েছেন এখানে? আমি এখানে এসেছি গতকাল সকালবেলায় পৌঁছেছি। আচ্ছা, এইটা নিয়ে আমি এখানে স্টে করছি 22 বছর। 22 বছর? আমি যখনই আগে আসতাম, লাস্ট আমি এসেছি আপনার 19 সালে এসেছি। 19 সাল পর্যন্ত আমি, এটা ছিল পিএনবির হলিডে হোম। আচ্ছা, পিএনবির সঙ্গে আমি ওখানে পিএনবি হলিডে হোমে এসে উঠতাম। আচ্ছা, আসার পরে এই গত 2 বছর এই করোনা পরিস্থিতির জন্য এরা হচ্ছে হলিডে হোম সার্ভিসটাকে বন্ধ করে দিয়ে এরা হোটেল বিজনেস শুরু করে দিয়েছে, হোটেল সিস্টেম করে দিয়েছে। সেই কারণে আমি পুরীতে যখনই আসি আমি বেলাভূমি নিবাস ছাড়া অন্য কোনো হোটেলে, মানে আমার মস্তিষ্কেই আসে। আচ্ছা আচ্ছা, মানে এনাদের সঙ্গে, মানে অ্যাকচুয়াল এখানে যিনি ছিলেন, ওন প্রোপাইটার যিনি ছিলেন, রঘুনাথ দাসের বাবার নামটা কি? রমেশচন্দ্র দাস। উনি ছিলেন পুরীকোটের উকিল। ওনার এক ছেলে এক মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। ওই ছেলেই এখন এই হোটেলের দায়িত্ব নিয়েছেন। এবং ভদ্রলোক গত 4 মাস হলো উনি পরলোক গমন করেছেন। আচ্ছা, সেই হিসেবে আমি সত্যা বলছি, আপনারা যখনই আসুন না কেন, এই বেলাভূমি নিবাসে উঠবেন এবং উঠে এখানকার পরিষেবাটা আপনি খুব সুন্দরভাবে পাবেন। ধন্যবাদ দাদা এতটা ডিটেলসে বলার জন্য, অসংখ্য ধন্যবাদ দাদা। যেটা হচ্ছে আপনার এখানকার যিনি কেয়ারটেকার আছেন অক্ষয়, হ্যাঁ, অক্ষয়ের আগে একজন ছিলেন, কিন্তু সেও ভালো ছিল এবং অক্ষয়ের তো তুলনা, মানে ব্যবহার অতুলনীয়। আচ্ছা, আপনি মানে 24 ঘন্টা যখনই অক্ষয়কে ডাকবেন, অক্ষয় হাসি মুখে এসে আপনার সেবা করে দেবে। আচ্ছা আচ্ছা, এর থেকে আর আমার বেশি কিছু বলার নেই। আরে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন পরিষেবা প্রচন্ড ভালো আর এখান থেকে ভিউ। আচ্ছা, বেলাভূমি নিবাসে কিছু গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন দাদা আপনারা? পলতা থেকে এসেছেন। কতদিন হলো এসেছেন? দুদিন হলো। মানে পরিষেবা কিরকম কি পাচ্ছেন? মোটামুটি ভালো পাচ্ছেন? সমুদ্র তো কোনো কথা হবে না, তাছাড়া আপনি বাথরুমে জল টল বা আদার্স সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছেন? ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, মাসি আসছে তো, মানে অভিযোগ কোনো কিছু এখনো তৈরি হয়নি অভিযোগের জায়গা আর কি? হ্যাঁ, কোনো শুনলাম, ওনার প্রশংসা শুনলাম, যথেষ্ট উনি হেল্প টেল্প করেন। আর রুমের থেকে বেরোলেই এইভাবে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। সমুদ্র নিয়ে কোনো কথা নেই, এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্র উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা সস্তায় সমুদ্রকে একদম সঙ্গে নিয়ে থাকতে চান, তাদের জন্য আজকে একটা ভালো হোটেল বা হলিডে হোমের সন্ধান নিয়ে এসেছি। তার নাম হলো বেলাভূমি নিবাস। দেখুন, আর এই টোটাল নাদের প্রপার্টি, এখান থেকে প্রবেশ করতে হবে আপনাকে। আর এদিকে দেখুন জল দেখতে পাচ্ছি, যারা কেনা জল খেতে চান তারা এখান থেকে জল নিয়ে নেবেন। আর এই হলো রিসেপশন। দেখুন, আপনাকে রিসেপশনে কথাবার্তা বলে নিতে হবে। আর এখানে বসার জায়গাও করা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে অপেক্ষা করে রুমে চলে যেতে পারেন। বন্ধুরা, বেলাভূমি নিবাসের ম্যানেজার বাবু এখন আমার সামনে রয়েছেন। জয় জগন্নাথ দাদা। আচ্ছা, আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে? 33টা রুম। কটা এসি আর কটা নন এসি? 4টে এসি, বাদ বাকি নন এসি। সিঙ্গেল পার্সন কাউকে এলাও করেন আপনারা? সিঙ্গেল পার্সন, সিঙ্গেল বেড আছে, আইডি প্রুফ ঠিক থাকলে সিঙ্গেল বেড। আচ্ছা, যারা আনম্যারিড কাপল আছে ওনাদেরকে অ্যালাউ করেন? আনম্যারিড কাপল। আচ্ছা, কেউ নিজের পোষ্য জীবজন্তু পেট নিয়ে আসতে পারবে? পেট নিয়ে আসলে এক্সট্রা চার্জ 200 টাকা করে পড়ে। এক্সট্রা চার্জ 200 টাকা করে? আচ্ছা, আপনার এখান থেকে তো সমুদ্র খুব কাছে দেখাই যাচ্ছে, মন্দির কত দূরে আপনার এখান থেকে? এখান থেকে মন্দির ওই 2-2.5 কিলোমিটার। আচ্ছা, পুজো দিয়ে কোনো বন্দোবস্ত রয়েছে আপনার এখান থেকে? পুজো দিয়ে, হ্যাঁ, পান্ডা আছে, পান্ডা আছে। আচ্ছা, আপনার এখানে রুম ভাড়া কত থেকে কতর মধ্যে চলে সিজন অফ সিজন আর কি? সিজনে 2250 থেকে শুরু হয়ে যায়, মানে 3200 পর্যন্ত চলে এসি। আর অফ সিজনে মানুষ কত টাকার মধ্যে পাবে? অফ সিজনে 1150 থেকে 1680। আচ্ছা,
কিন্তু ফিক্সড কিছু নেই, মানে ফোন করে জেনে নিতে হবে কি চলছে বর্তমান রেট আর কি। হ্যাঁ, তো বন্ধুরা ব্যাপারটা একটু দেখে নেবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রেট বললেন না, রেট কিন্তু ওভাবে স্থির কিছু নেই। স্থির কিছু আছে দাদা? না না, স্থির কিছু নেই। এবার আপনারা ভালো করে শুনে নেন। তো আপনারা যখন মনে করবেন রুম নেবেন, সেই ডেটটা দাদাকে বলবেন, দাদা আপনাকে বলে দেবে সেই ডেটে কি রেট আছে, সেই অনুযায়ী বুকিং করবেন আর কি। ধন্যবাদ দাদা। বন্ধুরা চলুন হোটেল বেলাভূমি নিবাসের দুটো রুম আমরা দেখে আসি। আর জেনারেটর দেখতে পাচ্ছি, দেখুন পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। আর সমুদ্র থেকে স্নান করে এসে এখানে একটু হাত পাটা ধুয়ে নেবেন, জলের ব্যবস্থা রয়েছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে, এখান থেকে খাবার জল খেতে পারবেন। আর এই হলো টোটাল এনাদের বিল্ডিং বা প্রপার্টি। চলুন রুমের দিকে। বন্ধুরা এখন তিনতলা অর্থাৎ সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর এখানে N10 নাকি 10 নম্বর রুম দাদা? 10 নম্বর। আচ্ছা, আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। দেখুন আপনারা এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিউ দেখতে পাবেন। চলুন রুমের দিকে। আচ্ছা, এসি রুম, ঢুকতে আমি এসি দেখতে পাচ্ছি। দেখুন আর বেড যা আছে, কজন থাকতে পারবে? তিনজন, 6x7 কিং সাইজ বেড, তিনজন চাই। তিনজন? আর চারজন যদি থাকতে চায়? আমরা চারজন এলাও করব। এলাও করবেন? আচ্ছা, তো বন্ধুরা নর্মালি তিনজন থাকতে পারবেন। আপনারা যদি মনে করেন চারজন থাকবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, হোটেল কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। আচ্ছা, এদিকে টিভি দেখতে পাচ্ছি, দেখুন ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছেন। আচ্ছা, এনাদের রেস্টুরেন্ট নাকি? রেস্টুরেন্টও আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তো এখান থেকে অর্ডার করলে রুম সার্ভিস হয়ে যাবে। সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছেন, জগ দেখছি, দুটো গ্লাসও দেখছি, টিভির রিমোট, এসি রিমোট, বেশ ভালো। রুমের মধ্যে দুটো চেয়ার দিয়ে দিয়েছেন। এদিকে কি আছে দাদা? ও আচ্ছা, এসি রুম, রান্না বান্না তো করা যাবে না? তো বন্ধুরা রান্না করা যাবে না, তবে আপনারা যদি মনে করেন লাগেজ রাখবেন, লাগেজ রাখতে পারেন এখানে। আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কার। গিজার দেখতে পাচ্ছি, দেখুন আপনারা যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার রয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না, ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে, বালতি মোড, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিক দিয়ে রুমটাও একবার দেখে নেন, বেশ ভালো। মাথার কাছে ডিজাইনটা কিন্তু আপনাদের অবশ্যই নজর কাড়বে। চলুন। আচ্ছা বন্ধুরা, পরবর্তী N11 আপনাদের, এদিকে N10 দেখালাম, এখন N11 চলুন ভিতরে। দেখুন এই রুমটাও সেম একই প্যাটার্নের রুম, এসি রুম। আপনারা তিনজন থাকতে পারবেন, যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে চারজনেও থাকতে পারবেন। মাথার কাছে ডিজাইনটা বেশ ভালো লাগছে। এদিকে ফ্যান দেখছি, ওদিকে এসি, এদিকে বড় একটা টিভি দেখতে পাচ্ছি। সেম টেবিল দিয়ে দিয়েছেন, টেবিলে সাবান শ্যাম্পু, এসি রিমোট, টিভি রিমোট, একটা জগ, দুটো গ্লাস এবং একটা অ্যাস্টেও দেখতে পাচ্ছি, বেশ ভালো। নিচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক করছে একদম। এদিকে ওনারা দুটো চেয়ারও দিয়ে দিয়েছেন। আর এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, কিন্তু এসি রুম বলে আপনারা রান্নাবান্না করতে পারবেন না, লাগেজপত্র রাখার হলে এখানে রাখতে পারবেন। চলুন, পাশে রয়েছে আপনার ওয়াশরুম। ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না, কারণ ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে গিজার দেখতে পাচ্ছি, দেখুন এদিকে আয়না রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বালতি মগ, ওয়েস্টার্ন কমোড, প্রত্যেকটা জিনিস রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিক থেকে রুমটা একবার দেখে নেন, বেশ বড় রুম। বন্ধুরা N12 এখানে এই ভদ্রলোক দাদা রয়েছেন। আর এখানে একজন আমার বড় দর্শক দেখতে পাচ্ছি। তুমি ভালো আছো তো? এখানে খেলাধুলা করতে পারছো? আনন্দ ফুর্তি করছো? আচ্ছা ঠিক আছে। সেম একই প্যাটার্নের, দেখুন এদিকে এসি রয়েছে, আর রুম যা বেড যা আছে তিনজন চারজন থাকতে পারবেন, চারজন আরামসে। হ্যাঁ, আর এখানে ওনারা রান্নাবান্না করতে পারবেন না, ওই লাগেজপত্র রেখেছেন যেটা আপনাদের আগেও বললাম। আর এদিকে ওয়াশরুম রয়েছে, ভালোই, মোটামুটি খারাপ না রুমটা। বন্ধুরা আপনাদের এসি রুম দেখালাম, সি ফেসিং এসি রুম। অ্যাকচুয়ালি সি ফেসিং না, আপনাকে বাইরে এসে সমুদ্র উপভোগ করতে হবে। এবার চলুন এবার আপনাদের একটা নন এসি রুম দেখাই। এই সামনেই সমুদ্র একদম, দেখতেই পাচ্ছেন। আর তার ঠিক উল্টো দিকে O15 দাদা। আচ্ছা আচ্ছা, বেড তো অনেক বড় দেখতে পাচ্ছি, কজন থাকতে পারবেন? চারজন, চারজন।
বন্ধুরা আপনারা চারজন থাকতে পারবেন, বেশ বড় বেড দেখতে পাচ্ছি। দরজা খুলে দিলে, এই জানলা খুলে দিলে আপনারা কিন্তু রুমে বসে বসে সমুদ্র দেখতে পাবেন। রুমের মধ্যে ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছেন, এদিকে টিভি চলছে দেখতেই পাচ্ছি, আর এদিকে চেয়ার দিয়ে দিয়েছেন, আর এই হলো রান্নার ব্যবস্থা। তবে এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন, মার্বেল বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা দাদা, বাসন কোসন কোথায় পাওয়া যাবে? ওগুলো ভাড়া করতে হবে? আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা ভাড়া করে নেবেন। এদিকে ওভেনও দেখতে পাচ্ছি, আপনাকে ভাড়া দিতে হবে। এদিকে জলের ব্যবস্থা, রান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, জল নিয়ে কোনো সমস্যা নেই। এখানে জানলা রয়েছে, জানলা খুলে দেবেন, গ্যাস গন্ধ বেরিয়ে যাবে। আর রুমটা কিন্তু বেশ বড় রুম। চলুন ওয়াশরুমটা একবার দেখাই না, ওয়াশরুমও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কোমর দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেখতে পাচ্ছি, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের থেকে বেরোলেই এইভাবে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন, সমুদ্র নিয়ে কোনো কথা নেই। এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্র উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না।